আজকের ভিডিওটি অন্যান্য দিনের তুলনায় একটু ডিফারেন্ট হবে, কারণ আজকে ছিল সুরভির বার্থডে। আর ওর বার্থডে সেলিব্রেট করার জন্য আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ভিউটা কিন্তু অনেক সুন্দর। এই কর্মব্যস্ত জীবনে যদি একটু মুড রিফ্রেশ করতে চাই, তাহলে এমন একটা প্লেস কিন্তু আমাদের জন্য খুবই বেটার। এটা ছিল একটু গ্রামের দিকে, অ্যান্ড এটার লোকেশনটা আমি কিন্তু ভিডিও শেষে বলে দিব। আর এখানে হচ্ছে সুরভির বার্থডে ডেকোরেশন, ও এগুলোর কিছুই জানতে না। আর এ পাশে একটা কিউট দোলনা ছিল, আর এখানে আমার কাজিন বসে দোল খাচ্ছিল, আর এদিকে আমরা একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। সুরভিকে আজকে অনেক বেশি প্রিটি লাগতেছিল, মাশাল্লাহ, একদম বার্বি বার্বি লাগছিল। এর মধ্যে আমি আমার কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, আর মিমো অলওয়েজ আমার ভিডিওর মধ্যে চলে আসে সবসময়, এটা ওর কাজ। অ্যান্ড ওর মধ্যে নিচে যেয়ে দেখতেছিল যে ওর ডেকোরেশনটা কতটুকু কমপ্লিট করা হয়েছে। অ্যান্ড আমরা ডেকোরেশনটা করেছি পুল সাইডে, কারণ এই এরিয়াটা অনেক বেশি সুন্দর ছিল। তো ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট হয়ে যায়, আমি ওকে নিয়ে যাই চোখ বন্ধ করে, বাট ও চোখ আগেই খুলে ফেলেছে। তো সবকিছু দেখে ও অনেক বেশি সারপ্রাইজ ছিল, কজ ও এগুলো কিছুই জানতো না। দেন সানলাইটে ও নিজের কিছু ভিডিও ক্লিপ অ্যান্ড পিকচার নিল, অ্যান্ড সাথে সাথে ওর ফ্রেন্ডও চলে আসছে কেক নিয়ে। এই কেকটা অর্ডার করেছিলাম একটা পেজ থেকে, পেজ লিঙ্ক আমি দিয়ে দিবো। আর এই পেজের সবগুলো কেক অনেক বেশি মজা, পরপর আমি 3 বার এই কেক অর্ডার করেছি এই পেজ থেকে, মানে কেকগুলো আসলেই অনেক বেশি মজা ছিল। দেন আমি পোল সাইডে কিছু নিজের ভিডিও ক্লিপ নিলাম অ্যান্ড কিছু পিকচারও তুললাম এখান থেকে। এই এরিয়াটা আসলেই বেশি সুন্দর ছিল, সব থেকে বেশি সুন্দর ছিল এই জায়গাটা। এখানে আমি অনেকক্ষণ ছিলাম, অ্যান্ড এর মধ্যে ওর সব ফ্রেন্ড চলে আসছে, সবাই চলে আসছিল। দেন আমরা কেক কাটা স্টার্ট করি। তো কেক কাটার পর ওর ফ্রেন্ডের সাথে কিছু টাইম স্পেন্ড করলো, ভিডিও করলো, পিকচার তুললো, অ্যান্ড সব কিছু মিলে দিনটা অনেক বেশি মজার ছিল, অনেক বেশি ভালো একটা টাইম স্পেন্ড করেছি। তো সব কিছু শেষে ও এখন ওর গিফটগুলো খুলে দেখছিল কে কি গিফট দিয়েছে অ্যান্ড কি গিফট পেয়েছে। তো এটা ওর জন্য অনেক বেশি স্পেশাল একটা গিফট ছিল। যাই হোক, অনেক লেট হয়ে যায়, তো আমরা এর মধ্যে ডিনারটা সেরে নেই, কজ আমাদের অনেক ক্ষুধা লাগছে সবারই। তো এর মধ্যে আমরা বের হয়ে যাব ডিনার শেষ করে। তো এটার অ্যাড্রেসটা হলো যে আমরা স্টাফ কোয়ার্টার থেকে একটু ভেতরের দিকে যেতে হবে, ওখান থেকে একটা সিএনজি কিংবা অটো নিলে তোমরা ব্ল্যাক কাপ এই রেস্টুরেন্টটাতে চলে আসতে পারবে।